আসসালামু আলাইকুম দর্শক, আন্তর্জাতিক সংবাদে আবার একবার স্বাগতম সবাইকে। আজ আমরা আপনাদের জানাব, মামুনুল হক সহ হেফাজতের উগ্রপন্থীরা যেকোনো সময় গ্রেপ্তার থাকছে প্রতিবেদনে। জানাবো সংক্ষিপ্ত, স্বাস্থ্যমন্ত্রী বললেন অনেকে হাসপাতালে গিয়ে চিকিৎসা পাচ্ছে না, বিস্তারিত তুলে ধরবো আজকের আলোচনায়। এদিকে রফিকুল ইসলামের মুক্তি চাইলেন আল্লামা মামুনুল হক। সর্বশেষ থাকছে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার, হেফাজতের ছবি পোস্ট, ঢাবি ছাত্রলীগ নেতাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ালো পুলিশ। পুরো আলোচনাটি জানতে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ সংগঠনটির উগ্রপন্থী নেতাকর্মীরা। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্রে জানা যায়, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বায়তুল মোকারমে তাণ্ডবের ঘটনায় হেফাজত ইসলামের নেতাকর্মীদের জড়িত থাকার প্রমাণ পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সংগঠনটির নেতাকর্মীদের সেদিনের অবস্থান, বর্তমান অবস্থান, ঘটনার সঙ্গে থাকা কতটুকু জড়িত, কার কি ভূমিকা, এইসব বিষয়ে পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুধু মামুনুল হক নন, তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাকে আইনের আওতায় আনা হবে। এদিকে বায়তুল মোকারমে তাণ্ডবের নির্দেশদাতা ছিলেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক, এমন অভিযোগ মামলা হয়েছে। মামুনুল হককে এক নম্বর ও হুকুমের আসামি করে তাকে সহ সংগঠনটির 17 নেতাকর্মীর নামে পল্টন থানায় গত সোমবার রাতে মামলা করেন যুবলীগ নেতা খন্দকার আরিফুজ্জামান। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল জেলের উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম মামলাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয়কে আমলে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সৈয়দ নুরুল ইসলাম বলেন, সবকিছু পর্যালোচনা করে যাদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপের প্রমাণ মিলবে তাদেরকে গ্রেপ্তার সহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। মামলার এজাহারে যেসব আসামির নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে কয়েকজন হেফাজত ইসলামের নেতা। আমরা দেখব কারা ম্যাসাকার করছে, কারা সাংঘর্ষিক অবস্থা নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে আমরা খুঁজে বের করব। তাদের কোনো রাজনৈতিক পথ আমরা বিবেচনা নেব না, আমরা শুধু তার অপরাধের ধরন ও মাত্রা দেখব। ডিসি বলেন, মামলায় প্যানাল কোড ও বিস্ফোরক আইনের কয়েকটি ধারায় 17 জন আসামি আছে। আমরা এখন পর্যন্ত তদন্ত করে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব। মামলার বাদী আরিফুজ্জামান বলেন, হেফাজতের নাশকতার বিরুদ্ধে সাধারণ মুসল্লিদের পক্ষে আমি এই মামলা করেছি। মামলার এজাহারে বলা হয়েছে 26 মার্চ বায়তুল মোকারমে মামুনুল হকের নির্দেশে 17 জন নেতার নেতৃত্বে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, দা, ছুরি, কোড়াল, কিরিচ, হাতুড়ি, তলোয়ার, লাঠিসোঁটা সহ আত্মঘাতী হামলা চালানো হয়। এই হামলায় আরিফুজ্জামান গুরুতর আহত হন। এই ঘটনার পেছনে হেফাজতের সঙ্গে জামাত শিবির বিএনপি জঙ্গি কর্মীদের জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে গত 26 মার্চ বায়তুল মোকারম বিক্ষোভ করে হেফাজতে ইসলাম। সেদিন জুমার নামাজের পর মসজিদ থেকে বেরিয়ে আসা একদল লোক ভারত ও মোদী বিরোধী নানা স্লোগান দিতে শুরু করলে স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে তাদের মারামারি হয়। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও জল কামান ব্যবহার করে। এই সময় মসজিদের উত্তর গেটের সামনে রাস্তার পাশে দুটি মোটরসাইকেল আগুন দেয় মোদী বিরোধীরা। পুলিশের দিকে বৃষ্টির মতো ঢিল ছোড়ে তারা। সংঘর্ষের মধ্যে সাংবাদিক, পুলিশ, সাধারণ নাগরিক সহ অন্তত 60 জন আহত হন বলে পুলিশের ভাষ্য। এই ঘটনায় 500 থেকে 600 জন অজ্ঞাত পরিচয় আসামির বিরুদ্ধেও পুলিশ একটি মামলা করে সেদিন রাতে। বায়তুল মোকারম ঘটনার প্রতিবাদ জানিয়ে সেদিন চট্টগ্রাম হাটহাজারী থানা সহ সরকারি বেশ কিছু প্রতিষ্ঠান হামলা চালায় হেফাজতের নেতাকর্মীরা। সেখানে পুলিশের গুলিতে মারা যায় 4 জন। একই দিনে ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডব চালায় হেফাজতের নেতাকর্মীরা। সেখানে রেল স্টেশন, পানি উন্নয়ন বোর্ড, ডাক বাংলোর আগুন ধরিয়ে দেয়। সেদিন একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংঘর্ষ হয় পরের দিনও, 28 মার্চ হরতাল দেয় হেফাজত ইসলাম। সেদিন আবার নেতাকর্মীরা ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া কয়েকটি জেলায় সংঘর্ষ হয়। 3 দিনের সংঘর্ষে 16 জন মারা যায়। তাণ্ডবের ঘটনায় কয়েকটি মামলা হলেও সেখানে হেফাজত ইসলামের কারো নাম উল্লেখ করা হয়নি। এদিকে লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ বাড়তে থাকায় সংখ্যায় প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, দেশে করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, ফলে হাসপাতালগুলোতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালগুলোতে রোগীর চাপ এতটাই বেড়েছে যে সেবা দিতে আমাদের স্বাস্থ্যকর্মীদের হিমশিম খেতে হচ্ছে, অনেক হাসপাতালে চিকিৎসা পাচ্ছে না। বুধবার দুপুর 12টার দিকে ভার্চুয়াল মিটিংয়ে তিনি এসব কথা বলেন। দেশের ইতিহাসে আজও করোনায় মৃত্যু সংখ্যার সংখ্যা সর্বোচ্চ। গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন 63 জন। এই সময় করোনা ধরা পড়েছে 7,662 জনের শরীরে। বিশ্ব স্বাস্থ্য দিবস 2021 উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজনে ওই ভার্চুয়াল মিটিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা সব হাসপাতালে বেড বাড়ানোর চেষ্টা করছি, সাধারণ রোগী কমিয়ে করোনা রোগীদের জন্য বাড়তি বেডের ব্যবস্থার চেষ্টা চালিয়ে যাচ্ছি, এতে সাধারণ রোগীদেরও কষ্ট হবে। সাধারণ রোগীদের চিকিৎসা আর করোনা রোগী বৃদ্ধি দুটি মিলে স্বাস্থ্য সেবার উপর বিরাট চাপ উল্লেখ করে জাহেদ মালিক বলেন, আমাদের চিকিৎসক ও নার্সরা কাজ করতে করতে পরিশ্রান্ত হয়ে পড়ছেন। তাদের আমরা ছুটি দিতে পারছি না। এখন যদি আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারি তবে হাসপাতালে রোগীদের জায়গা দেওয়া সম্ভব না।
না। গতকালও স্বাস্থ্যমন্ত্রী উদ্বেগ সংখ্যা প্রকাশ করে তিনি বলেন, প্রতিদিন যদি 4-5 হাজার রোগী বাড়ে তাহলে সারা শহরকে হাসপাতাল বানালেও সামাল দেওয়া সম্ভব হবে না। মন্ত্রী আরও বলেছিলেন, করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে ঢাকার সব হাসপাতালে সহ্য বাড়ানোর ব্যবস্থা করেছে। 2,500 সহ্যকে 5,000 করা হয়েছে, এর চেয়ে বেশি বাড়ানো সম্ভব না। জনগণ সতর্ক না হলে মনে রাখতে হবে 5,000 সহ্যর পর হাসপাতালগুলো 1 ইঞ্চি জায়গা নেই আর সহ্য স্থাপন করা। অপরদিকে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক উদ্ধৃতপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শিশু বক্তা নামে খ্যাত মাওলানা রফিকুল ইসলাম মাদানিকে আটক করেছে র্যাব। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার উপপরিচালক মেজর হুসাইন রসুল আজম বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে দুপুরে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক তার মুক্তির দাবি জানিয়ে ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, মাওলানা রফিকুল ইসলাম মাদানি র্যাবের নিরাপত্তায় আছে মর্মে নিশ্চিত হয়েছি, অবিলম্বে তার মুক্তি দাবি করছি। এদিকে রফিকুল ইসলামকে আটকের পর তার মুক্তি দাবি করে বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা আফজাল খান হেফাজতে ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্ট দেওয়ার পুলিশের উপস্থিতিতে তাকে লাঞ্ছিত করে মামুনুলের অনুসারীরা। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের জয়শ্রী বাজারে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। আফজাল খান 24 ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তিনি উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহেশপুর গ্রামে আয়ুব খানের ছেলে। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী। এ ঘটনার জন্য দায়ী করে ধর্মপাশা এসআই জহুরুল ইসলাম ও এসআই আনোয়ার হোসেনকে সুনামগঞ্জের পুলিশ সুপার নির্দেশে রাতে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা আফজাল গত 29 মার্চ দুপুরে তার ফেসবুকে হেফাজত ইসলামের সহিংসতার ছবি দিয়ে একটি পোস্ট দেন। ঘণ্টা তিনেক পর তিনি ওই স্ট্যাটাসটি শুধু নিজেই দেখতে পাওয়ার মতো অনলিমি ব্যবস্থা করেন, কিন্তু স্থানীয় কিছু যুবক এই স্ক্রিনশট নিয়ে রাখেন। মঙ্গলবার সন্ধ্যায় ওই ছাত্রলীগ নেতা নিজের গ্রাম মহেশপুর থেকে জয়শ্রী বাজারে আসেন। তখন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাশেম আলমের ছেলে আল মুজাহিদ 35-40 জনকে নিয়ে কেন ওই পোস্টটি দিয়েছেন তার ব্যাখ্যা জানতে চান ওই ছাত্রলীগ নেতার কাছে। আফজাল তখন উপস্থিত লোকজনকে বলেন, তিনি হেফাজত ইসলামকে ব্যঙ্গ করে কোনো পোস্ট দেননি, তবে হেফাজত আন্দোলনের নামে ধ্বংসাত্মক কাজের প্রতিবাদ পোস্ট দিয়েছেন। এ নিয়ে আফজাল ও মুজাহিদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মুজাহিদ ওই ছাত্রলীগ নেতার শার্টের কলার ধরে টানা হেঁচড়া শুরু করেন। আফজাল কয়েকজন বন্ধু স্থানীয় কয়েকজন তাকে রক্ষা করার চেষ্টা করেন, কিন্তু মুজাহিদের পক্ষে লোকজন বেশি হওয়ায় তারা আফজালকে জয়শ্রী বাজার থাকা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আটক করে রাখেন। দলীয় কার্যালয়ের আশেপাশে 100 মানুষ অবস্থান নেয়। খবর পেয়ে ধর্মপাশা থানার উপপরিদর্শক জহিরুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক আনোয়ার হোসেন ঘটনাস্থলে যান। তারা ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগ নেতা আফজালের বিপক্ষে জড়ো হওয়া মানুষকে শান্ত করে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। সন্ধ্যা 7:15 দিকে সেখানে উপস্থিত হন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন। ছাত্রলীগ নেতা আফজাল খানের ভাষ্য, ওসির নির্দেশে তাকে হাত করা পড়ানো হয় এবং উপস্থিতি লোকজনের কাছে তাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। এরপর তাকে ধর্মপাশা থানায় নিয়ে যাওয়া হয়। তার বিস্তারিত পরিচয় পেয়ে পুলিশ পথেই তার হাত করা খুলে দেয়। পরে থানায় পুরো ঘটনার বিবরণ সাদা কাগজে লিখে তাতে স্বাক্ষর করে দেন। থানা থেকে তাকে ছাড়া পান। তিনি থানা থেকে ছাড়া পান। আফজাল খান বলেন, ধর্মপাশা থানা পুলিশ আমাকে অন্যায় ভাবে ক্ষমা চাইতে বাধ্য করেছে, এ ঘটনায় আমি আইনগত ব্যবস্থা নেব। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আল মুজাহিদ দাবি করেন, হেফাজত ইসলামকে নিয়ে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেওয়ার ব্যাখ্যা জানতে চেয়েছি। ছাত্রলীগ নেতা তখন ইসলামের ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। হেফাজতকে নিয়ে স্ট্যাটাস দেওয়ায় ধর্ম নিয়ে মন্তব্য করায় থানা পুলিশ ঘটনাটিকে জানিয়ে স্থানীয় লোকজন তাকে দলীয় কার্যালয়ে আটক করে রাখেন। এর চেয়ে বেশি কিছু হয়নি। এ ঘটনায় রাতে ধর্মপাশা থানার এসআই জহিরুল ইসলাম ও এসআই আনোয়ার হোসেনকে প্রত্যাহার করে সুনামগঞ্জের পুলিশ লাইনে নেওয়া হয়েছে। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, এই ঘটনার পর উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে আমাদের থানার এসআই জহিরুল ইসলাম ও এসআই আনোয়ার হোসেনকে সুনামগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। আমি পরিস্থিতি শান্ত করে ওই ছাত্রলীগ নেতাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেছি এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিতিতে ওই নেতা থানা থেকে ছাড়া পেয়েছেন, তবে এই ছাত্রলীগ নেতাকে হাত করা পড়ানো হয়নি বলে দাবি করেন ওসি। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।